জাতীয় পার্টি চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে উল্লেখ করে 9 মার্চ দলের কাউন্সিল ডেকেছেন দলটির একাংশের চেয়ারম্যান রশন এরশাদ। রবিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশিদ আর কো আহ্বায়ক করা হয়েছে সৈয়দ আবু হোসেন বাবলাকে। দাদার জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে নতুন করে কোন্দল শুরু হয়। ফলে চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ অনুসারীরা বিভক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন রওশন। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর গুলশানে নিজ বাসায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে জাতীয় পার্টিকে বিপর্যয় থেকে রক্ষা করার লক্ষ্যে কাউন্সিলের কথা জানান রওশন এরশাদ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি পার্টিকে আরও সুসংহত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আমি এই দায়িত্ব গ্রহণ করি। আগামী 9 মার্চ 2024 সাল তারিখে পার্টি দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছে। তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে দলের নতুন গতি আসবে। জাতীয় পার্টিকে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই, কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টি অপ্রয়োজনীয়, এখন অপরিহার্য। পরে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রওশন এরশাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানান মহাসচিব। দাদা কি ডাকলো বাইরে, 10টা কাউন্সিল হতে পারে, 10টা এই পার্টি হতে পারে, কমিটি হতে পারে, এত তো আমাদের কিছু আসে যায় না। জাতীয় পার্টি যেটা জে এম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি, আমরা এখনও কোনো কাউন্সিল ডাকি নাই বা অন্য যারা ডাকছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।